চম্পা। মেহমানরা এইভাবে কথা কয়? তো মেহমান মেহমানের মতো থাকবে, আগেও তো আমি কইছি ঘরে এসে তোমার বুদাম কেন লাগিয়ে যাবে মেহমান? তোমারই ডাকতেছিলাম, এখন সে চলে আসছে। আর উপাতো বোন, তুমি ছাড়ো তো, তুমি উপাতো বোন দিচ্ছে। বুদামালা শাড়ি পরুন না, শাড়ি চেইন লাগাবো। বান্দর নিয়ে আসছে, এখন বান্দরকে মাথায় তুলে রাখবো। সান দেখছো, সান আছে? কিছু আছে? নাই, কিচ্ছু নাই। তাহলে আমি বান্দরটা দেন কি করবো? ওয়ালাইকুম আসসালাম। যান আপনি কালকে সকালবেলা। 12টায় কালকে সকালবেলা নিয়ে আসতে বলো, আর সবাইকে বলো প্যাক আপ, কালকে যেন ভুল না হয়। প্যাক আপ, প্যাক আপ, যাও না, যাও না, তোমরা যাও না। যান আপনি ইয়েতে রেডি হন, যান। জি থ্যাংক ইউ, পরিচয় হয়ে ভালো লাগলো, ভালো থাকবেন। জান না ভাই, ভাবি ওই ভাবি, আরে তাড়াতাড়ি আসো। কি হয় সালিম ভাই? এলো বাজারে বেগলো। নদীর বাপে কই? আরে এটা ধরো আগে, হ্যাঁ তো খুব ব্যস্ত। কিসের এত ব্যস্ত তখন তো? আমারে আগে তো এত ব্যস্ত আসছিল না। ভাবি যে কি কন, আগে তো দোকানে বেশি মালামাল ছিল না, এখন দোকানে মালামাল উঠাইতেছে, ব্যবসা বাণিজ্য ভালো। ভাই আমারে কইল, যা বাড়িতে গিয়া বাজারে ব্যাগটা দিয়ায়। আচ্ছা হালিম ভাই, সত্য করে একটা কথা কও, তুমি তো আমার কাছে কোনো কিছু লুকাইতেছ না। কি যে কন, কি লুকামো? কয়েকদিন ধরে খেয়াল করতেছি সংসারের প্রতি তার কোনো মন নাই, কোনো টান নাই। এইটা একটা কথা কইলেন, এর যদি সংসারের প্রতি নজর না থাকতো তাইলে কি আমার এই বাজার সদায় দিয়ে পাঠাইতো কন? খুদা খুদি আপনি দুশ্চিন্তা করেন।
মনো বুলবুলি? যেভাবে বলেন। তোমরা আর কতবার কমু? কি জানি কইছিলেন ভাবি? তোমার না কইছিলাম উনি যখন আমায় ডাকে তুমি যাইবা না? উনি আমায় ডাকলে তুমি ধরতে ওকে? কি সব বলতেছেন ভাবি? ভাই আপনারে ডাক দিলে আমি কেন দৌড় দিব? ভাই তো আমারে ডাক দিলেই আমি দৌড় দিই। হ, তা তো দেখাই যায়। আমায় ডাকলে তুমি যাও না তোমায় ডাকলেই তুমি যাও? ভাবি আপনি কিন্তু শুধু শুধুই ভুল বুঝতেছেন। শোনো, আমি কোনো ভুল বুঝতেছি না, আর তোমার আমি আবারও সাবধান করে দিতেছি। ভাবি আপনি যখন থেকে বলছেন আমি যেন ভাইয়ের কাছে না যাই, তখন থেকে আমি চেষ্টা করতেছি ভাই ডাকলেও জানি আমার যাওয়া না লাগে। গতকাল যে তুমি গেলা কি মনে করছো আমি দেখি নাই? উনি কি তোমায় ডাকছিল? যা কইছি মনে থাকে জানো? যা কইছি মনে থাকে জানো? উনি যেন স্বামীটারে কিন্না রাখছে। কি হ্যাঁ চাচি, ওরা লোকজন আর কাটা তার নিয়ে আসছে জমি দখল করতে। কি কাটা তার লোকজন নিয়ে আসছে জমি দখল করতে? কেন, কার জমি দখল করতে আছে? হ্যাঁ তুই নিষেধ করিস নাই? নিষেধ তো আমি করছিলাম চাচি, কিন্তু ওরা তো আমার নিষেধ শুনে নাই। জয়নাল মুহরি কইতেছে চাচা নাকি মরার আগেই জমি জয়নাল মুহরির কাছে বিক্রি করে গেছে। না, এইটা কোনোদিনও সম্ভব না। তোর চাচা মরার আগে কোনো জমি বেচলে নিশ্চয়ই আমি জানতাম। আর তাছাড়া জমি বেচবো কেন? জমি বেচার তো কোনো কারণ নাই। আমাকেও বাড়িতে তো খাওন দাওন থাকনের কোনো অভাব নাই, তাহলে জমি বেচবো কোন কারণে? হ্যাঁ চাচি, সেটা তো আমি জানি। বুঝছি, ওই জয়নাল মুহরি আর মেম্বারে কোনো ফোন দিয়ে আসছে। ওই ফোন দিয়ে আইটা আমার জমি জিরাত সয় সম্পত্তি সব কিছুর পেছনে লাগছে। ঠিক আছে, তুই এখন যা, তারপর যা করণের আমি করতেছি। যা। মেম্বার আর জয়নাল মুহরি তোমাকে আমি দেখাইতেছি খারাপ। বলতে যে মনে হয় বলতে তো বুঝে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলচ্চিত্র নাকি এখানে তো আমরা মানে 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 আপনার মতো একটা হিরোরে যদি বুঝাইতে হয় কি করতে হবে বলেন না? আবেগ থাকতে হবে, ভিতর থেকে আসতে হবে। ওকে ঠিক আছে, ধরো। বলতে যে মনে হয় দূরত্ব কিছু নয়, এতটা ভিতর থেকে আসতে হবে। ওকে গট ইট, আরেকবার যে। হ্যাঁ চল,
হেমন রেডি যাবো। হ্যাঁ আর যেন মানে যখন হচ্ছে যে এই যে এই ইয়েটা যখন দিচ্ছেন, হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এই জায়গাটার মধ্যে এটা এটাই একটা একটা আবেদন থাকতে হবে, কারণ ক্যামেরাটা কিন্তু আপনার হ্যাঁ সরি হ্যাঁ মানে একটা থাকতে হবে আর কি, বুঝছেন? ওকে ওকে যাই। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, এই সবাই রেডি রেডি যাবো, টেক যাবো আবার। হ্যাঁ রোল যাবো, টেক। হ্যাঁ অনেক সুন্দর হইতেছে এবং ফাটা ফাটে উইরা যাইতেছে পুরা, বুঝছেন? মাশাআল্লাহ যাব, টেক রোল। কি হয়েছে মা, মন খারাপ কেন? কিছু হয় নাই। কিছু হয় নাই তাইলে এরকম মন খারাপ করে বইয়ে রইছিস কেন? আমার এখানে একটুও ভালো লাগে না মা, চলো না আমরা বাড়ি চলে যাই। ভাইয়ের বাড়িতে আইসি, কয়দিন থাকুম? আর তুই দুই দিন যাইতে না যেতে চলে যাইতে চাস? আমার এখানে একটুও ভালো লাগে না। তোরে কে কি কইছে আমাকে ক? শুরু ভাবি কয়, আমি নাকি খালি হেলাল ভাইয়ের লগে সারাদিন কথা কই, এর জন্য আমার সাথে অনেক রাগারাগি করছে। কি ও মা, বিষয়টা আজকে আমি ভাবির লগে কথা কইব না মা, কোনো দরকার নেই, পরে শুরু ভাবি আবার আমার সাথে রাগারাগি করব। রাগারাগি করব না, দুই বউ ভাবিরে খুব ডরায়। যতই ডরাক মা, ওনাদের সাথে ঝামেলা করে লাভ কি, আমরা তো এখানে সারা জীবন থাকব না। সারা জীবন থাকি বা না থাকি এর শাস্তি হইতে হইব। দোকানে মাল উঠতে পারি না, ওই বাকিতে মাল আনি, আবার বাকিতেই বিক্রি করি, আর বাকিতে বেচা কিনা করাটা খুবই কঠিন কাজ। বাকিতে ব্যবসা ধ্বংস করে অচেনা মানুষ আবার বাকি দেশ না তো? না আমি তো আবার এই গ্রামের লোকজন তেমন একটা চিনি না। তয় তাই মিন্টু ভাই কিন্তু সবাই চিনে, মিন্টু ভাই বেচা কিনা করে। ও তাই ঠিক আছে, দোকান ফলাইয়া কই যাস? ও জামু এক কন্ট্রাক্টরের মাল বাকি দিছিলাম, সাত দিনের কথা কয়া খালি টাকা পয়সা নিয়ে খালি ঘোরাঘুরি করতে আছে, দেই হারে পাই কিনা। চলেন দেখা হইব না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একদিন একটু কষ্ট করে আমাকে বাড়িতে আসেন, আমি আপনার লগে সব কথা ভাবি, আপনার লগে আমি তখন সব কথা খুললে কমুনে। জি 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 আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাবি, এসব কি? এসব কি মানে? তোমার ছোট বউ তো বুলবুলির একদম দেখতে পারে না। কেন ছোট বউ আবার কি করলো? বুলবুলি একটু হেলালের লগে কথা কইছে, তাই নিয়ে নূপুর জানাতেই ব্যবহার করছে। এই হইল গিয়া সমস্যা, এই ছোট বউটারে নিয়ে আমি যেন কি করি আমি বুঝতেছি না।
বাড়িতে কোনো মেহমান আসলেই ওর নামে অভিযোগটা সবার আগে আসে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও। তুই মন খারাপ করিস না, তোর মামি ছোট বলে যা বলার বলবে, চল ঘরে যাই। গাছের উপরে উঠছিল, আমি একদম বন মানুষের মতন কাপলাইয়া ধরছি, তারপরে ধরনের পর ওরে লই আইছি। এরপরে যখন আমি বাড়িতে ঢুকুম, ঢুকনের সময় বিলাই আমার হাতে তো জুটে গেছে। আমার তো বিলাইটা লাগবো আপনার লেগা, তাই না? আপনার তো অনেক ভালোবাসি, তো আমার বিলাইটা ধরতে দই রাবণের কারণে পাতলা পাতলি কই রাবণ কি চাঁদের মধ্যে খামসাইছে না, জলে জলে আর দে ইঞ্জেকশনও নিতে হইব। সাদা বিলাই রং করে কালা বানাইতে গেলে এরম হয়। আর বলো না, আমার একদম নোংরা নোংরা লাগছে, বুঝছো? বারবার এত টাচ ভালো লাগে নাকি? আর বলো না, এই ডিরেক্টরটা একটা পেইন, বুঝছো? আমাদের ফার্স্ট ব্লকিংটা কত সুন্দর ছিল না বলো। হ্যাঁ বললাম যে একটু ভালো করে করি, অনেক রোমান্টিক ছিল, নষ্ট করে দিল। আমি প্রডিউসারকে বলেছিলাম ইনাকে না নেওয়ার জন্য, কিন্তু কি জানি ওর একটা লাস্ট ফিল্ম হয়েছে, লাস্ট কোনটা জানি করলো, হ্যাঁ মাইয়া মাস্তান, মাইয়া মাস্তান, ওইটা হিট খাওয়ার পর প্রডিউসার পড়ে গেল, কি করবো। আমি ওকে বললাম যে লোকেশনটাতে আসছে দেখছো, এর কিছু আছে, কি আছে এখানে? কিছু নেই, আমি এতক্ষণ ধরে এক কাপ চা খেতে পারিনি, আর বাজে প্রোডাকশন। আমি ওকে বললাম যে থাইল্যান্ড যাব, পাতায়া যাব। কোজনি যাবেন? কি অবস্থা ভাইদের, এই বসেন না, একটা চেয়ার দাও না। কোজনি যাবেন কইতেছিলেন, কি হইছে, মেকআপ হইছে? হ্যাঁ আপনি যে এই যে ঘষাঘষি শুরু করছেন সকাল থেকে, হ্যাঁ ঘষা ছাড়াও তো অনেক কাজ থাকে, তাই না? অভিনয়টা তো আসলে ভিতর থেকে আসতে হয়, অভিনয়টা করতে হয়, হিরো তো এমনি খালি মেকআপ ঘষলাম আর হিরো হয়ে গেলাম তাহলে তো হইলো না। খালি চকলেট একটা ফেস নিলাম, মাখন একটা ফেস নিয়ে ঘুরে বেড়াইলাম, হইলো না তো বিষয়টা। হিরো তো ভিতর থেকে ওন করতে হয়, পাবলিক বলতে হয় হিরো, খালি আমি হিরো দা সুপারস্টার, হিরো দা অমুক, হিরো দা তমুক, হইলো না তো বিষয়টা। খালি সাংবাদ একটা পরিণামের দিক দিয়ে ঘুরলাম, এমনি করলাম, এমনি করলাম, এমনি করলাম, হিরো হয়ে গেলাম, এটা তো একটা ওন করার বিষয়, ভিতর থেকে আসতে হবে। আচ্ছা আপনি আমার ফিল্ম দেখেছেন? হ্যাঁ। কয়টা ফিল্ম দেখেছেন আপনি আমার? আগে ফিল্মগুলো দেখেন তারপর কথা বলেন। আপনার ফিল্ম আমি দেখছি বা দেখিনি সেটা তো ইম্পর্টেন্ট না, অবশ্যই দেখছি, না দেখলে আপনার কাস্টিং করলাম কেমনে মিয়া? আমি না দেখে কাস্টিং করছি নাকি? আপনার তো প্রত্যেকটা ছবিতে আপনার ইয়েতে ভুল। আমি সেই জায়গাটা চিন্তা করছি যে না ধৈরা ভাই দা, একটা মোটামুটি একটা ইন্টারন্যাশনাল মানের একটা ছবি বানাবো যেটা অস্কারে যাবে, অস্কারে যাওয়ার পরে হচ্ছে যে ফাটাফাটি একটা ইয়া তৈরি তৈরি হয়ে যাবে। আপনাকে সেইভাবেই তো চাইছিলাম, কিন্তু আপনি কি খালি হচ্ছে নিজে যে টুক শিখছেন, এই এই ঘুরে ফিরে টুক, এটা তো সিনেমা না, তো সিনেমা তো আসলে অন্য বিষয়, তাই না? আরে ভাই আপনার লোকেশনটাই তো ঠিক নাই, আপনাকে বললাম বালি চলেন, নেপাল চলেন, পাতায়া যাব, কত সুন্দর সুন্দর লোকেশন, এই লোকেশনের মধ্যে আপনি কি দেখাবেন? আপনি কি এখানে শুধু আমার খোমাটা দেখাবেন? দেখবেন না তো পাবলিক। আরে ভাই লোকেশনটাতে কি নাই, একটা ফ্রেম, মনে করেন যে এই যে এই যে এই যে এই যে বিষয়গুলো এগুলো কই পাবেন, এটা এমনি আসে। স্যারকে চা দাও, চা দাও, চা দাও। আমি আমি চা খাবো না। আমার ব্যাগটা কোথায়?
গাড়িতে নিয়ে আসো। এই যুগের হিরো রাতের বেলা নক করে, সকালবেলা ফোন দেয়, রাতের বেলা ফোন দেয়, ভাই আমি আপনার চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আর সেটে আসার পরে তার বাপ দেখে মনে হয় বাংলাদেশে একমাত্র সুপারস্টার সে। কিন্তু ভাইয়া, আপনার মধ্যে না একটা হিরো হিরো ব্যাপার আছে, আপনি তো চাইলেই হিরো হইতে পারেন না? সবাই বলে হ্যাঁ যে একটু একটু একটা একটা তামিল ফ্লেভার আসছে, একটা অমুক আসছে, আজকে ইয়ে ইয়ে ব্যাপার আসছে, কিন্তু আমি না আসলে আমার ডিরেকশনটা দিতে না খুব ভালো লাগে। আমি আমার আমার ডিরেকশনটা আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই, আমি শিল্প চর্চা করতে চাই। কিন্তু এইসব হিরোদের দেখে না একেবারেই হিরো আর ইচ্ছা মানে চলে গেছে। এবং আমার চিন্তাটা হচ্ছে হিরো ক্রিয়েট করব, হিরো একটার পর একটা হিরো আনবো, একটার পর একটা হিরোইন ক্রিয়েট করব, বাংলাদেশের চলচ্চিত্র হিরো হিরোইনে সমৃদ্ধ হয়ে যাবে। আপনি তো ক্রিয়েটর। এক্স্যাক্টলি, ওটাই তো আসলে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আমি আমার ফেসবুকে দেখবে সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় সব ভাবনা। সিনেমা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, সিনেমাটাই আমার সব। ভীষণ সমস্যা। ওরা আর একটা বিলাই ধরছি, তো সেটা আবার হচ্ছে কি ওই মানে কালা ছিল কিন্তু পরে সাদা হয়ে গেছে। তুই কি চাস তোর স্ত্রী গর্ভবতী হোক? তাহলে যা এক কাজ কর, কালো বিড়ালের পরিবর্তে একটা উটকে কতল করতে হবে। উট? আর সে উট হতে হবে রাজস্থানের। যা রাজস্থান থেকে উট নিয়ে আয়। ইন্ডিয়া? ইন্ডিয়া ইন্ডিয়া টু ইন্ডিয়া বুঝি না, রাজস্থানি উট লাগবে। যা। ঠিক আছে বাবা, তাহলে মানে বলতেছিলাম কি বাবা, যে উটের মানে পাই কি না পাই ঠিক নাই, তো আপনার পেমেন্টটা উট ধরে নিয়ে এসে তারপরে দেই। আম্মা ডাকছি কেন ভাই? হ্যাঁ ডাকছি। দেখো বউ, আমি খুব ভালো করে জানি আমার কোনো আত্মীয় স্বজনরে তুমি একেবারেই পছন্দ করো না। কেন, ওরা কি তোমাদেরটা খায় না করে? চুপ করে আছো কেন, কথা বলো। আম্মা আমি শুধু কে বলছি যে ওনার আশেপাশে যেন ঘুরঘুর না করে। কেন, ওনার আশেপাশে বেশি ঘোরাঘুরি করলে তোমার কি? হেলাল হইল ওর ভাই, ওর পাশে তো ঘুরতেই পারে। কিন্তু আম্মা ও একটু বেশি বেশি করতেছে। থামো, ও মোটেও বেশি কিছু করে নাই। কয়েক দিনের জন্য আমার বাড়িতে বেড়াইতে আসছে আর তোমার সেটাও সহ্য হইতেছে না? আম্মা আমি সত্যিই বলতেছি, আমি খারাপ কিছু বলি নাই। শোনো বউ, তুমি কিছু না করলে তোমার বিরুদ্ধে ওরা অভিযোগ করত না। আর একটা বিষয় তোমার আমি সাবধান করে দিই, আজকাল যা হয়েছে হয়েছে, এরপরে যেন এরকম না হয়। আর আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে শিখো, যাও। জিনিস ভাবলে বুঝছি মনটাই খারাপ হয়ে যায়। কোন বিষয়টা ভাই? এই যে মানুষজনের টাকা পয়সা হয়, ব্যবসায় ভালো করে, হ্যাঁ তাকেও মানুষ সালামত দেয়, আর আমরা ব্যবসাও ভালো করতেছি, আমার টাকা পয়সা হয়েছে, কিন্তু আমাকে কেউ সালামত দেয় না, কোনো সম্মানও করে না। আহ
মানুষ তো আমাকে চোরই মনে করে, ব্যবসায়ী মনে করে না। তাই তো দেখতেছি, এই চোরের বদনাম গোছানোর জন্যই তো গ্রাম ছাড়লাম, বদনাম তো আর গুছাইতে পারলাম না। হ্যাঁ বাদ দে, এইসব ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। আর তার মধ্যে তোর ভাবি বেদানিং যা করে, দেখেন ভাই, ভাবি কিন্তু আপনার সুখের দিনে দুঃখের দিনে আপনার পাশে আছে, তার মনে কষ্ট দেওয়া যাইব না। এমন কোনো কাজ করবেন না যাতে ভাবির মনে খুব কষ্ট হয়। এই আমি কি ইচ্ছা করে কষ্ট দিতে চাই? আর কষ্ট দিতে কি আমারও ভাল লাগে? তোর ভাবি যা শুরু করছে তাতে মাঝে মাঝে মনে হয় কি জানো, থাক বাদ দে। ও ভাই, ভালো কথা মনে হয়েছে, 2 বিঘা জমি দেখলাম, জায়গাটা আমার পছন্দ হয়েছে, কাগজপত্রে কোনো ভেজাল নাই, আপনি ইচ্ছা করলে একটু দেখে আসতে পারেন। দেখা তো লাগবই, আর টাকা পয়সা তো ব্যাংকে কিছু জমা হয়েছে, আর কিছুদিন বেচা বিক্রি করলে জায়গাটা যদি ভালো হয় তাহলে ওটা নেওয়া যাবে, কি কর। আসলে দোকানটা একটা ভালো জায়গায় কিনতে, বুঝছো? দোকান কিনতে হবে একটা ভালো দোকান। হ্যাঁ, আরো অনেক কিছু করুন, আসতে দিবে, চিন্তা করিস না, হবে সব। আমি চিন্তা করি না, আপনার উপর আমার খুব বিশ্বাস আছে, আল্লাহর রহমতে যেমনে আগাইতাছি দেখেন, যেটা নিয়ে আমরা চিন্তা করতে আছি ওই যে মানুষের কথা, গ্রামের মানুষের কথা, এইটা একদিন আমরা গুছামি দেখেন। বস, সবকিছু রেডি, যাই আমরা। ওকে চলো, ডেক রোলিং, রোল, রেডি, 5 4 3 2 1 0 অ্যাকশন। কি সুন্দর লাগছে আমার মেয়েকে, না মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর আপনাকে অনেক ভালো লাগছে, আপনি কিন্তু অনেক সুইট আছেন। থ্যাংক ইউ, একদম কিউটের ডিপ বাবু। আপনি মানে আপনিও কিন্তু আসলে নায়িকা হতেই পারেন। আমার আসলে নায়িকা হতেই ইচ্ছে করছিল, কিন্তু খুব ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার কারণে পারিনি, সে কারণে আমি আমার মেয়েকে বানিয়েছি, আর ওর মধ্যেই আমি আমাকে খুঁজে পাই। না আপনার মেয়ে তো মাশাআল্লাহ কিউট, আমি তো মিনারেল ওয়াটার চাষে খাই না। আচ্ছা, আপনি কি এরকম পানি আমার মেয়েকেও দিচ্ছেন নাকি? যান, মিনারেল ওয়াটার আনেন প্লিজ। হ্যাঁ, লাইটটা চাপাও। Excuse me, একটা চা উইদাউট সুগার। বস, সেট, লাইট, আর্টিস্ট সবই রেডি। ওকে চলো, টেক করো, চলো যাবো, টেক, রোল, রোলিং, রোল, 5 4 3 2 অ্যাকশন। বান্দরালা এখানে আসলো কিভাবে? তোমার না যাইতে বলছি এখান থেকে, তোমার না বলছে এখান থেকে সরো, তুমি আর এখানে চলে আসছো।
হ্যাঁ, তুমি তো বান্দর না ভাই, তোমার তো বান্দরের বুদ্ধি কম থাকে, তোমার তো বুদ্ধি থাকার কথা মিয়া, তুমি নিজেই তো একটা বান্দর মনে হইতেছ মিয়া। অসহ্য, আমার মেয়েটা বারবার দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে গেল। আরে বাড়ি কর, আরে আরে বাড়ি কর, বাড়ি কর। ডিসগাস্টিং, ওকে বান্দরের সাথে বেঁধে রাখেন।